কুষ্টিয়া নারী উদ্যোক্তা গ্রুপ কোনও পিঠা উৎসব ও পণ্য মেলা দু হাজার চব্বিশের সমাপ্তি পর্ব কোনওর পিঠা উৎসব ও পণ্য মেলা তিন দিনব্যাপী প্রদর্শনী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমকালো আয়োজনে সমাপ্তি ঘোষণা করা হয় পিঠা উৎসব ও পণ্য মেলাটি অনুষ্ঠিত হয় সেন্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সুতানটি ও হাতিম ফার্নিচারের সৌজন্যে এ মেলাতে বাংলার প্রাচীন ঐতিহ্য পিঠার পাশাপাশি হস্তশিল্পের ও সারিমনোহরী সামগ্রী বিক্রি করা হয় মেলার প্রধান আকর্ষণ ছিল ফ্রিতে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন দু হাজার চব্বিশ কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাবের সহযোগিতায় সম্পূর্ণ ফ্রিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্তব্যরত কর্মকর্তা বৃন্দ যুব মহিলা লীগের আহবায়ক শম্পা মাহমুদ কোন ফাউন্ডার য্যোতি আক্তার তৌহিদ ব্যবসার ও উদ্যোক্তাবৃন্দ অ্যাডমিন জ্যোতি আক্তার বলেন চার বছর ধরে আমাদের কোন উদ্যোক্তা মেলা হচ্ছে এবারে সকলের সহযোগিতায় সফলভাবে মেলা শেষ করতে পেরেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শনার্থী সহ উদ্যোক্তারা অংশগ্রহণ করে গান নৃত্য পরিবেশনের মাধ্যমে মেলার সমাপ্তি হয়